হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আজকের ভিডিওটার ভিডিও কোয়ালিটি বেশ খারাপ হবে এবং সাউন্ড কোয়ালিটিও বেশ খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, বাট আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি গত সপ্তাহে ভিডিও আপলোড দিতে পারিনি কারণ এখন প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে। কারণগুলো হলো, আচ্ছা অন্য কোনো দিন বলবো, যে আজকের ভিডিওর যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো যে জার্মান এডুকেশন সিস্টেমে যে গ্রেডিং ব্যাপারটা আছে, যেমন আমাদের যেমন সিজিপিএর ব্যাপারটা আছে, এই সিজিপিএটা আমরা কেমনভাবে করি? আমরা করি সাধারণত চারে, তো ফোর ইজ দ্য হায়েস্ট পয়েন্ট, তারপরে যত নিচে যাবেন তত কমতে কমতে থাকবে আস্তে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের নির্দিষ্ট ভার্সিটি অনুযায়ী একটা ক্রাইটেরিয়া থাকে, যে আপনার যে ডিগ্রিটা আপনি পড়ছেন সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী সেই ডিগ্রিটা পাওয়ার জন্য আপনার আলটিমেটলি কোন পয়েন্টটুকু সর্বনিম্ন হয়। যেমন আমি যদি বলতে পারি, যেমন আমাদের কুয়েটে, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েটের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে 2.2 ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট টু গেট ইউর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তো এরকম আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে হলো 2 হলো, মানে 2 হলো সবচেয়ে নিম্ন ডিগ্রি। আপনার যদি আপনি ডিগ্রিটা পাইতে চান তাহলে অ্যাটলিস্ট আপনাকে 4-এর মধ্যে 2 পাইতে হবে, এবং 4 হলো হায়েস্ট ডিগ্রি, তারপরে আলটিমেটলি আস্তে আস্তে কমতে কমতে থাকে। তবে সাধারণত জেনারেল স্ট্যান্ডার্ড যেটা সেটা হলো যে 4-এর পরে যেটা হয় সেটা হলো 3.75, 3.75-এর পর যেটা হয় 3.5, 3.5-এর পর যেটা হয় সেটা হলো যে 3.25, 3.25-এর পর হলো 3। তো এভাবে বেসিক্যালি আপনার ভাগ ভাগ করে আসতে থাকে, রাইট? তো জার্মান এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট বলে মানে বেশ ডিফারেন্ট। কারণ হলো, আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে এখানকার এডুকেশন যে সিস্টেম সেটা বেশ হার্ড, সেই অনুযায়ী তাদের কোয়ালিটিফুল যে এডুকেশন সেটার যে সিজিপিএ বা গ্রেডিং সিস্টেম সেটাও প্রচুর হার্ড হওয়ার সম্ভাবনাই বেশি, রাইট? তো সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি যে সেটা কেমন এবং আমার কাছে কেমন মনে হয়। আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমি কিছু ওপিনিয়ন দিব অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কারণ যারা জানেন না বা আমাকে চেনেন না তাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমার নাম হলো জয় জেমস কস্তা। তো আমি সাধারণত যেটা করি, আমি হলো হায়ার এডুকেশন সম্পর্কে অনেক ভিডিও আপলোড দিয়ে থাকি আমার চ্যানেলে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমার মাস্টার্স হলো কমপ্লিট হয়ে গেছে, আমি জার্মানি থেকে কমপ্লিট করলাম, সেটা হলো টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক থেকে আমি মাস্টার্স কমপ্লিট করছি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তো সেই যেহেতু আমি জানি মোটামুটি, এবং আমি গ্রেডিংগুলো আপনাদেরকে একটু বলি। সাধারণত দুই ধরনের গ্রেডিং সিস্টেম চালু আছে, এটা ডিপেন্ড করে অনেক ইউনিভার্সিটির উপরে। একটা হলো খুবই কমন, সেটা হলো যে 4-এর মধ্যে অবশ্যই করে, কিন্তু সেটা হলো লো থেকে, মানে নিচ থেকে। যেমন হলো আমাদের 4 হলো ইজ দ্য হায়েস্ট পয়েন্ট, মানে 4 যদি কেউ পায় তো সেটা হলো সবচেয়ে ভালো। কিন্তু সাধারণত জার্মানিতে যেটা শুরু হয় সেটা হলো 1 থেকে শুরু হয়, মানে 1 যদি কেউ পেয়ে থাকে তাহলে সেটা হলো সবচেয়ে ভালো গ্রেড। তো এই 1 থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটি 6 পর্যন্ত হলো গ্রেডিং সিস্টেমটা করে থাকে, অনেক ইউনিভার্সিটি আবার ধরেন যে 5 পর্যন্ত করে থাকে। তো নর্মাল কেসে 5 পর্যন্তই করে, কিন্তু অনেক অনেক কেসে 6 পর্যন্ত করে। কেন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে কিন্তু গ্রেডিং সিস্টেম কিন্তু অনেক তফাত আছে। যেমন হলো অনেক ইন্ডিয়ান ইউনিভার্সিটি যেটা করে 10-এর মধ্যে গ্রেডিং সিস্টেম করে, অনেক ইউনিভার্সিটি আছে যারা হলো আবার 8, আবার 5-এর মধ্যেও অনেক আমি ইউনিভার্সিটি করতে দেখছি যেটা হলো গ্রেডিং সিস্টেমের মধ্যে আছে। তো জার্মানিতেও সেরকম দুটা গ্রেডিং সিস্টেম আছে, একটা হলো 1-6 পর্যন্ত, আরেকটা হলো 1-5 পর্যন্ত। তো প্রথমটা যেটা হলো 1-6 পর্যন্ত, এটা হলো মোর অর লেস আমি খুব একটা ইউনিভার্সিটিতে করতে দেখি নাই। আরেকটা যেটা হলো সেটা হলো 1-5, সেটা হলো মোটামুটি সব ইউনিভার্সিটি ফলো করে। চলেন আপনারা আমরা একটু শুনি এবং দেখি কী কোনটা। তো 1-6-এর যেই সিস্টেমটা আছে সেটার মধ্যে 1 যদি কেউ পায় তার মানে হলো সেটা হলো এক্সিলেন্ট গ্রেড, মানে সেটা হলো খুবই খুবই ভালো করছে। কেউ যদি 2 পায় তাহলে সেটা হলো ওভারঅল ভেরি গুড, মানে মোটামুটি ভালো, মানে ভালো বলা চলে। কেউ যদি 3 পায় সেটাকে আমরা বলি গুড, তার মানে হলো 2 যদি কেউ পায় তাহলে সেটা হলো গুডের থেকে একটু ভালো। 3 পাইলে সেটা হলো গুড। 4 মানে হলো অ্যাডিকুয়েট, 4 মানে হলো অ্যাডিকুয়েট মানে ওকে ঠিক আছে চলে। 5 মানে হলো সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে হলো যে পাস করে গেছে ভাই এবারের মতো। আর হলো 6 মানে হলো ফেল, ঠিক আছে। আর যদি কোনো ইউনিভার্সিটি আপনার 1-5-এর মধ্যে গ্রেডিং করে, যেটা হলো আমার ইউনিভার্সিটি করছে, মোটামুটি আপনি জার্মানিতে যতগুলো ইউনিভার্সিটি পাবেন সব ইউনিভার্সিটিতেই আমার জানা মতে এই সিস্টেমটাই ফলো করে যে 1-5-এর মধ্যে, সেটা একটু বলে রাখি। সেটা হলো কেউ যদি 1-1.5-এর মধ্যে পায় তাহলে সেটাকে আমরা বলি ভেরি গুড অথবা এক্সিলেন্ট, ঠিক আছে। আর জার্মানি যেটাকে বলা হয় জেয়ার গুড, রাইট? তার মানে হলো আপনি অনেক ভালো মার্কস পাইছেন। পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন সেটা হবে হলো 90% থেকে 100% মার্কস আপনি ক্যারি করছেন যদি আপনি 1-1.5-এর মধ্যে কোনো গ্রেড পান। 1-5, 1.5-2.5-এর মধ্যে যদি কোনো গ্রেডিংস পান তাহলে সেটাকে আমরা বলি গুড। গুড মানে
ওকে, মানে হলো এক্সিলেন্ট না কিন্তু আপনি গুড, ভালো ছাত্র আপনি কিন্তু আপনি এক্সট্রা অর্ডিনারি ছাত্র না। 1.6 থেকে যদি আপনি 2.5 এর মধ্যে পান এবং সেটাকে যদি আমরা পার্সেন্টেজ হিসেবে কাউন্ট করি তাহলে সেটা হবে হলো 80-90% মার্কস আপনি ক্যারি করতেছেন। কেউ যদি 2.5-3.5 পায় সেটাকে আমরা বলি স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মানে হলো যে আপনি এত ভালোও না আবার এত খারাপও না, ঠিক আছে, মাঝামাঝি একটা পর্যায়ে পড়েন, যেটা হলো 2.5-3.5 ইন্ডিকেট করে। 2.5-3.5 এর মাঝামাঝি কোনো যদি আপনার সিজিপিএ থাকে। কেউ যদি 3.5-4 পর্যন্ত পায়, এর মাঝামাঝি কোনো গ্রেডিং পায়, তাহলে সেটাকে আমরা বলি হলো সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে হলো এবারের মতো ভাই আপনি পাস করে গেছেন। আর কেউ যদি 4.1-5.0 মধ্যে মাঝামাঝি কোনো গ্রেড পায় বা সিজিপিএ পায়, সেটাকে আমরা ধরি ফেল। তাহলে বুঝতে পারতেছেন, এখন আমাদের যেমন 3, 3.25, তারপরে হলো আপনার 4, তারপরে হলো 3.75, এরকম যে ক্রাইটেরিয়াগুলো বা ডিভাইডেশন আছে, তো জার্মানির মধ্যে এই ডিভাইডেশনগুলো একটু ডিফারেন্ট। কারণ কি, যেমন ধরেন আমাদের 3-4 মধ্যে যদি আপনি ভাগ করেন তাহলে ভাগগুলো কীরকম হয়, 3 একটা, 3.25 একটা, 3.5 একটা, 3.75 একটা, 4 একটা, কটা ভাগ আছে, 5টা ভাগ আছে, রাইট? কিন্তু আপনি যদি জার্মানির কথা চিন্তা করেন, জার্মানিতে যেটা হয় 1-2 মধ্যে ভাগ আছে মাত্র 4টা। কোনটা কোনটা? 1, 1.3, 1.7 এবং হলো 2। তারপরে যদি আপনি চিন্তা করেন সেমভাবেই যাবে, 2 এর পরে আসবে হলো 2.3, তারপরে আসবে হলো 2.7, তারপরে আসবে হলো 3, 3 এর পরেও সেমভাবে আসবে 3.3, 3.7 এবং হলো 4, তারপরে হলো 4.3, 4.7 এবং হলো 5। এখন যেহেতু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন তাহলে 3-4 এর মধ্যে ভাগ আছে কয়টা? 5টা, এবং মোটামুটি সবগুলা ভাগেই কয়টা আছে? 2.25 করে একটা ডিফারেন্স আছে, মানে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে মার্কে। কিন্তু জার্মানিতে দেখবেন 1 এবং 1.5 এর মাঝামাঝি ওরা বলতেছে এক্সিলেন্ট, কিন্তু এখানে মাত্র গ্রেডিং দেওয়ার সুযোগ আছে 2টা। হয় কেউ ওই যে কোনো একটা পরীক্ষা যদি দেয় তাহলে আপনাকে হয় 1 দিতে হবে অথবা 1.3 দিতে হবে যদি সে খুব ভালো করে। আর যদি সে একটু মোটামুটি ভালো করে তাহলে সেটাকে আপনারা বলবেন হলো গুড, অর্থাৎ 1.6-2.5 এখানে আপনার গ্রেডিংয়ের মধ্যে ভাগ আছে 2টা, সেটা হলো 1.7, তারপরে কি 2, 2.3, তারপর আর কিছু নাই। অর্থাৎ ব্যাপারটা হলো যেভাবে দাঁড়ায় সেটা হলো যে 1.5 এবং 1 মাঝামাঝি যেই এক্সিলেন্সিটা দেওয়া হয় সেটা কোনো ফেয়ার ডিস্ট্রিবিউশন হয় না। তার মানে হলো যে এটা একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড টাইপের একটা চিন্তাভাবনা। আর হলো 1.6-2.6 দেখেন একটা পুরো একের একটা ডিফারেন্স আছে। এই একের ডিফারেন্সে যদি আপনি ঢুকতে পারেন তাহলে মোটামুটি আপনি ওকে গুড। তার মানে হলো এরা যেটা চিন্তা করে সেটা হলো যে ডিস্ট্রিবিউশনটাকে অনেকভাবে একদম ডিসক্রিমিনেশনের মতো নিয়ে যায় আমার মতো মনে হয়। যেমন হলো আপনি যদি অনেক ভালো করবেন তারপরে ওকে ঠিক আছে মোটামুটি ভালো করবেন এরকম। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা একটু বিরক্তিকরই মনে হয়েছে, কারণ হলো যেহেতু ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই এবং আপনি যদি কোনো পরীক্ষার গ্রেডিং করেন তাহলে আপনি চাইলে কিন্তু একজন স্টুডেন্টকে 1.5 দিতে পারবেন না, কারণ হলো 1.5 গ্রেডিং সিস্টেমের মধ্যেই নাই। তার 1.5 আপনি ওভারঅল পাইতে পারেন কিন্তু আপনি খাতা কলমে 1.5 কোনো দিন পাইতে পারবেন না। অর্থাৎ আপনাকে হয় 1.3 দিতে হবে না হয় 1.7 দিতে হবে। এতে কী হয়েছে, একটা স্টুডেন্টের যদি 1 মার্কের যদি 1টা ঘাটতি থাকে তাহলে কিন্তু সে 1.3-3 ছিটকে গিয়ে 1.7 চলে যাবে, অর্থাৎ 0.4 একটা ডিফারেন্স হয়ে যাবে। এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ আমার এরকম একটা পরীক্ষা ছিল এরকম যে আমি 0.25 মার্কের জন্য যেটা করছি সেটা হলো যে একদম 2.3-2.7 আমি 2.7 চলে গেছি, মানে আমি 2.3 পাইতাম কিন্তু সেটা 2.3 পাই নাই, পাইছি কত? 2.7, মানে 0.4 ডিফারেন্স হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ওভারঅল ক্ষেত্রে আপনার হয়তো মার্কসটা বেশ কম ছিল কিন্তু আপনাকে ভালো গ্রেড কিন্তু দেখাচ্ছে না। এই জন্য আমার মনে হয় যে জার্মানির যে এডুকেশন সিস্টেমের যে গ্রেডিং সিস্টেমটা আছে, যদিও আমি বলার কেউ না, বাট আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা খুব একটা বেশি ভালো না বা ভালো
লাগে নাই। তো কিন্তু আবার আপনি যদি চিন্তা করেন, এই চিন্তাটা করে যদি আপনি চিন্তা করেন যে ওকে ঠিক আছে, তাহলে আমি যে জার্মানিতে বলতেছি যে ওয়ান, তাহলে এই ওয়ানটা যদি ফোর হয় আমার বাংলাদেশে, তাহলে আমি 1.6 থেকে 2.5 পর্যন্ত বলতেছি গুড, এবং বলতেছি যে 80-90% মার্কস ক্যারি করতেছে সেই ছেলেটা। কিন্তু সেটা যদি আপনি বাংলাদেশের গ্রেডিংয়ে কনভার্ট করেন, সেটা কিন্তু 80-90% কোঠায় আসে না। সেটা যদি চলে আসে, সেটা কত চলে আসে জানেন? সেটা আসলে 3.6 থেকে ডাউনওয়ার্ডে 3.2 বা 3.1 চলে আসে। এখন 3.6 কি আমাদের ইকুইভ্যালেন্টে 80-90% মার্কস ক্যারি করে? করে না। খুব বেশি হলে খুব 70% একটু উপরে, 75% নিচে ক্যারি করে। তো সেটাই, মানে আপনি এভাবে কম্পেয়ার আসলে তুলনা করতে পারবেন না। কারণ ধরেন যদি কেউ কোনো একটা স্টুডেন্ট যদি আপনাকে বলে যে আমি জার্মানি থেকে 2 নিয়ে বের হয়েছি, তার মানে আপনি যদি চিন্তা করেন ওকে 2, তার মানে হলো বাংলাদেশের ক্রাইটেরিয়ায় সেটা কি হবে, সেটা হবে হলো 3.4 একটু কম, মানে 3.35 হবে। এবং এই 3.35 নিয়ে আপনি চিন্তা করতে, ও ফালতু ছেলে, ভালো একটা রেজাল্ট করে নাই, মানে যারা আর কি নাক ছিটকানি ভাব করে। বাট দিন শেষে সেটা কিন্তু 80-90% মার্কস ক্যারি করতেছে। সেটা কিন্তু আসলে বাংলাদেশের ভাবে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না। তো এটাই আমার কাছে মনে হচ্ছে যে জার্মান যে গ্রেডিং সিস্টেমটা সেটা নিয়ে আমি বেশ স্যাটিসফাইড না। আমার কাছে মনে হচ্ছে যে সিস্টেমটা বেশ কমপ্লেক্স এবং বেশ ডিসক্রিমিনেট করতে পারে এমন একটা সিস্টেম, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না। যাই হোক, আপনাদের মনে কেমন চিন্তা হইলো, আপনারা জার্মান সিস্টেমটা থেকে কী জানলেন, এবং আপনারা জার্মান সিস্টেমটার যে গ্রেডিং সিস্টেম সেটা নিয়ে আপনারা কেমন চিন্তাভাবনা করেন, মতামতটা কী, আপনারা আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আপনি ভিডিওটা পেয়ে যাবেন। আমাকে চাইলে আপনি ইনস্টাতেও ফলো করতে পারেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী যে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাও।